দাসা, আমি তোমার গোটা দুনিয়া খুঁজে পাচ্ছি না, তুমি ঘরে বসে আছো কেন রে বাপ? তুই আবার আমার খুঁজছো কেন? দাসা, আমাকে একটা ভালো বাইক কিনে দিতে হবে, ওইসব ভাঙাচোরা বাইক আর চলবে না। কেন রে বাপ, তোর তো একটা বাইক আছে, তে আবার ভালো বাইক লাগবে কেন? আমি কি আর ছোট আছি চাচা? আমি তো এখন বড় হয়েছি নাকি? আমি এখন কলেজে পড়ি, আমার সব বন্ধুরা দামি দামি গাড়ি নিয়ে আসে, আমার তো এই গাড়ি নিয়ে যেতে শরম করে। কোন ব্রিটিশ আমলের গাড়ি, এখন এ গাড়ি নিয়ে গেলে কি আমার মান সম্মান থাকে চাচা? তুমি যেভাবেই হোক আমাকে একটা ভালো গাড়ি কিনে দাও, আমি আর বন্ধুদের কাছে ছোট হতে পারবো না। তুই তো জানিস রে বাপ, সবই তো দেখিস, আমার নিজের ছাওয়ালোকে একটা ভাঙ্গা মোবাইলও কিনে দিনি, তা তো তোকে একটা গাড়ি কিনে দিছি। তোর বাপকে আমি কথা দিছুনু, তোকে দেখে শুনে রাখমু, এজন্য তো কষ্ট দিতে চাই না, কিন্তু আমার এখন যা অবস্থা আমি কি করবো? দিন আনি দিন খাই, আর তুই চাস দামি গাড়ি, আমি কোনটি পামু রে বাপ? তুমি কিভাবে কিনে দিবা সেটা আমি জানি না, কিন্তু আমার গাড়ি কিনে দেওয়া লাগবে, এ হলো কথা। কিভাবে কিনে দিমু রে বাপ, তুই বল, তুই তো সব চোখের সামনে দেখছিস। হ্যাঁ, সেটা আমি সারা জীবনে দেখে আসলাম। কি দিছো তোমরা আমার, কি আবদার পূরণ করছো আমার, কোন শখ পূরণ করছো আমার? মানুষের বাবা মা কত কি করে ছেলের জন্য, লাখ লাখ টাকা খরচ করে, আমার বাপ বেঁচে থাকলে অবশ্য করতো, আর তুমি আমাকে কি দিছো? দিছো তো একটা ভাঙ্গা ব্রিটিশ আমলের গাড়ি আর 500 টাকা দামের একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল। আর তো কিছু দিলা না, কোনো কিছু কি আমাকে নতুন দিছো? সব তো পুরাতন, আমার এই গেঞ্জিটাও ফুটপাথ থেকে কিনে দিছো। আর এত কিপটামি করে কি করছো? বাড়ি ঘরও তো তেমন করতে পারোনি না, টাকা পয়সা কবর নিয়ে যাবা, আমার কথা বাদই দিলাম, তোমার নিজের সাবারগুলোকে তেমন কিছু দিতে পারোনি, খালি জন্ম দিলেই বাবা মা হয়ে যায় নাকি? আর কিছু করা লাগে না, সন্তানদের আবদার পূরণ করা লাগে না, খালি কষ্ট দিয়ে গেলে চাচা? আমার প্রতি যে তোমার একটা দায়িত্ব আছে তা কখনো পালন করলা না চাচা। আমি তো অত টাকা পয়সা কামাই করতে পারি না রে বাপ, তোগুলো স্বপ্নগুলো কিভাবে পূরণ করবো? সংসার চালাতে তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি অত কিছু বুঝি না চাচা, আমার গাড়ি কিনে দিবা কিনা সেটা বলো। শুধু শুধু আমার উপর অত চাপ দিস না রে বাপ, আমি কেমন করে কিনে দিমু বল? তোকে তো একটু বোঝা লাগবে নাকি? আমার অত কিছু বোঝার সময় নাই, তুমি বোঝো, আমি গেলাম। এখনকার ছাওয়ালগুলো বাপ মায়ের কষ্টই বোঝে না, একবারও চিন্তা করে না, ছোটবেলায় বাপ মারা যাওয়ার পর নিজের ছাওয়ালের মতন করে মানুষ করছি, শুধু তার কথা বলছি কেন? আমার নিজের ছাওয়ালগুলোও তো বোঝে না, যা চাই তা না দিলে বাপ মা যা ইচ্ছে তাই কয়, তারা একবারও ভাবে না তার বাপ মায়ের দেওয়ার সামর্থ্য আছে কি না। ছাওয়ালগুলো কেমন হয়ে গেছে, বাপ মায়ের কষ্টটা কখনো বুঝতেই চায় না। তোগুলোকে আমি কেমন করে বোঝামু? তোদের সব আবদার পূরণ করার মন চায় কিন্তু পারি না রে, বলে কি লাভ, ওরা তো আমার কষ্টের দাম দেবে না। বন্ধু, আজকে কলেজ যাসনি কেন? আর বলিস না, মেজাজটা খুব খারাপ ছিল, সেই জন্যে কলেজে যাইনি। বন্ধু, 5 তারিখে তো কলেজে পিকনিকের আয়োজন করা হয়েছে, 600 টাকা করে চাঁদা চলছে, সেই আনন্দ হবে বন্ধু, সেই আমার আর আনন্দ। এই কিপটে চাচা কোনোদিন আমার শখ আহ্লাদ পূরণ করবে না, দেখি টাকা দেয় নাকি। আচ্ছা বন্ধু থাক, আমি একটু বাসার দিকে যাব। চাচা, আমাদের কলেজে পিকনিকের আয়োজন করা হয়েছে, 600 টাকা করে চাঁদা চলছে, 600 টাকা দাও। একদিনে কলেজে খায়ে 600 টাকা শেষ করে দিব, আর এই 600 টাকা থাকলে আমার 10 দিন সংসার চলবে, এটা তুই বুঝিস না রে বাপ? সারা জীবন তো বুঝেই আসলাম, আমি যে কলেজে পিকনিক করমু, বন্ধুদের সাথে আড্ডা দিমু, আমার কত ভালো লাগবে এটা তুমি বুঝো না? আমার কাছে অত টাকা নাই রে বাপ, আর যা আছে ওটা দিয়ে দিলে পরে সংসার চলবে কেমন করে, পরে কি না খাইয়ে থাকবো? না খাইয়ে তো রাখছো, ওই কুরবানিতে গোস্ত খাইছি, আর গোস্ত খাওয়াইছো, এত কিপটামি করেও তো কিছু করতে পারোনি না, গোপনে গোপনে টাকা জমিয়ে রাখছো, ওগুলো নিয়ে কি কবরে যাবা? বাবা বাবারে তুই শোন, তুই আমাকে বুঝতে চাস না, খালি ভুল বুঝিস আমার। অত বোঝার সময় নাই আমার, প্রথমে একটা গাড়ি চাইলাম, এখন মাত্র 600 টাকা চাইলাম, তাও দিলে না, তুমি থাকো, তোমার বুঝ নেই, আমি গেলাম। কিভাবে বোঝামো রে বাপ আমার কষ্টটা, তোরা কোনো ভবিষ্যতে চিন্তাই করিস না, তোরা সামনে যে কি হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। সাসা সাসা সাসা, সুমন তো অ্যাক্সিডেন্ট করছে। কি বলিস রে বাপ, আমার সাওয়াল অ্যাক্সিডেন্ট করছে, তা কোনটি আছে আমার সাওয়াল? চাচা, গ্রামের লোকজন সবাই মিলে হাসপাতালে নিয়ে গেল,
ডাক্তার সাহেব, আমার সাওয়ালের কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার সাওয়ালের কি হয়েছে? অবস্থা খুব একটা ভালো না, মাথায় প্রচুর ব্লিডিং হয়েছে, তাড়াতাড়ি অপারেশন করা লাগবে। তাহলে দেরি করছেন কেন ডাক্তার সাহেব? তাড়াতাড়ি অপারেশন করুন, আমার ছেলেটাকে বাঁচান ডাক্তার সাহেব। তাহলে আপনি একটা কাজ করুন, কাউন্টারে 1 লাখ টাকা জমা করে দিন। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আমি সব টাকা জমা করে দিচ্ছি। চাচা আমার কি হয়েছিল, আমি হাসপাতালে কেন? তেমন কিছু হয়নি রে বাপ, তুই একটা অ্যাক্সিডেন্ট করেছিলি, তোর কিছু অপারেশন করা লাগছে। অপারেশন করা লাগছে? তাহলে তো অনেক টাকা খরচ হয়েছে। হয়, 1 লাখ টাকা খরচ হয়েছে। চাচা তোমার কাছে 1 লাখ টাকা ছিল, তাও সেদিন আমাকে তুমি গাড়ি কিনে দিলে না কেন? বাবারে, সেদিন যদি তোকে গাড়ি কিনে দিতাম তাহলে বিপদের সময় টাকা পাইতাম কোনটি তুই বল। বাপ মাও কখনো সাওয়ালগারে খারাপ চায় না বুঝলি, আমরা ভবিষ্যতে কথা চিন্তা করি, তুইটা তুইলা বুঝবো না, তোরা খালি আমাকে ভুল বুঝিস। চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার কাছে জেদ করবো না, তুমি যা দিবে তাই নেবো।